ভালো লাগছে, কিন্তু লাস্টের এন্ডিংটা একটু স্যাড ছিল। সবগুলাই তো ভালো লাগছে, ডক্টর স্ট্রেঞ্জ আর থরটা ভালো লেগেছে। ফেভারিট ক্যারেক্টার সবগুলাই তো বলতে গেলে ভালো, এন্ডিংটা অনেক সাসপিশিয়াস ছিল। ক্যাপ্টেন আমেরিকা অনেক ভালো ভালো ছিল, মোটামুটি আর কি শেষ হয়ে হলো না, শেষ এমন অবস্থা ছিল। থর বেশি করে মানে অনেক মানে সবাই মারা যায়, মানে ওর যত সিবলিংস মারা গেছে তাও সে একটু মানে চেষ্টা করছে, মানে লাইক রিয়েল অ্যাভেঞ্জার। হ্যাঁ ওরাও ভালোই ছিল, কিন্তু লাস্টের দিকটা একটু বুঝি নেই, লাস্টের দিক কিছু বুঝিনি মুভিটা। একটা কি বলবো, একটা মানে শেষের দিকটা খুব প্যাথেটিক, বাট ওভারঅল গুড রেটেড মুভি। ওয়েটিং ফর দ্য নেক্সট সিজন। থানোস ইট ওয়াজ রিয়েলি ইমোশনাল, লাইক কি বলবো যে দেখার পর লাইক টিয়ার্স চলে আসে। সো ক্যারেক্টার যদি বলা লাগে তাহলে আই ফিল রিয়েলি স্যাড ফর স্পাইডারম্যান। খুবই ভালো লাগছে ভাই, অনেক সুন্দর। সব থরকেই ভালো লাগছে, সবগুলাই খুব ভালো। আপনার ওই যে ফিনিশিংটাই ভালো লাগলো বেশি। আমার ফ্যাক্ট একটা ফেভারিট সুপারম্যান, কিন্তু সুপারম্যান তো এখানে নাই। ও সেলের ক্যারেক্টার ফেভারিট স্পাইডারম্যান। বাবা কিছু বলো। ভালো ভালো। তোমার কোন চরিত্রটা সবচেয়ে ভালো লাগে? কোন স্পাইডারম্যান ভালোই ছিল। কারণ থরেরটা ভালো লাগছে আমার কাছে। মুভি ভালোই লাগছে। ডক্টর স্ট্রেঞ্জকে ভালো লাগছে আজকে সবচেয়ে বেশি। ডক্টর স্ট্রেঞ্জ জুস বিশেষ করে থরের তো একটা বিষয় আসছে। ভালো থ্যাংক ইউ। ভালো ভালো। ক্যাপ্টেন আমেরিকা হ্যাঁ ভালো ছিল, খুব ভালো লাগছে। থর সেই দৃশ্যটা ইউনিক ছিল, মানে সাসপেন্স রেখে শেষ করলো, সো ইট ওয়াজ নাইস। হ্যাঁ এটাই আর কি ভালো লাগছে। দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট প্রবাবলি, যে সাসপেন্সফুল একটা এন্ডিং। অনেক ভালো। সবচেয়ে বেশি ভালো লাগছে টনি স্টার্ক আয়রন ম্যান। এন্ডিংটা খুব পেইনফুল ছিল, ওই স্পাইডারম্যান মানে সবাই ছাই হয়ে যায় ওরকম, আর লাস্টের অ্যাভেঞ্জার্সের মেন চারজন তারা বেঁচে থাকে, ওটা খুব ইন্টারেস্টিং, আর নেক্সট পার্টটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড। ভালো লাগছে, ভালো ভালো, অনেক ভালো লাগছে, ভালো। ওভারঅল এক্সপেকটেশন হচ্ছে বেশি ভালো লাগছে, পাঁচে 4.5 ডেফিনেটলি।